সাথে শেয়ার করতে যাচ্ছি, এই কালিজিরা এবং রসুন ব্যবহার করলে আপনি কি কি উপকারিতা পেতে পারেন এই বিষয়টি। আমরা অনেকেই জানি এই রসুন এবং কালিজিরার বেশ কিছু উপকারিতা অনেকেই কম বেশি জানি, কিন্তু আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব যাদের যৌন দুর্বলতা একদম নিস্তেজ হয়ে গিয়েছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ঔষধ খেয়ে এই সমস্যার সমাধান করতে পারতেছে না এবং কি স্ত্রীর কাছে সহবাসের সময় লজ্জা পাচ্ছেন, তাদের ক্ষেত্রে আজকের এই টিপসটি অত্যন্ত ফলপ্রসূ হিসেবে পরিচিত বা ফলপ্রসূ হবে আমি আশা করি। আপনি এই রসুন এবং কালিজিরা এটি আসলে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই ক্ষেত্রে। বিভিন্ন রোগবালাই থেকে মুক্তির জন্য আপনি রসুন খেতে পারেন সকালে খালি পেটে, এবং এই কালিজিরাও অনেকেই ভর্তার সঙ্গে খেয়ে থাকে এবং কালিজিরার তেলও খেয়ে থাকে। কিন্তু আজকে আমি আপনাদের সাথে এই কালিজিরা এবং রসুন একসঙ্গে খাবেন কিভাবে এবং কিভাবে খেলে আপনার এই যৌন দুর্বলতা চিরতরে আপনার শেষ হয়ে যাবে, অর্থাৎ আপনি ভালো একটি ফল পাবেন এই রসুন এবং কালিজিরা খাওয়ার ফলে। আমরা অনেকেই জানি এই কালিজিরার ঔষধি গুণাগুণ সম্পর্কেও। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কালিজিরা ব্যবহার করবে, কেননা এতে একমাত্র মৃত্যু ব্যতীত সর্বরোগের মুক্তি রয়েছে এই কালিজিরাতে। আসুন আমরা জেনে নিই এই কালিজিরা এবং রসুন একসঙ্গে আপনি কিভাবে খাবেন। সাধারণত রাতে শোয়ার আগে খাওয়ার পর আপনি এভাবে 2 কোয়া ভালো মানের রসুন নিবেন এবং 15 থেকে 20টি কালিজিরা নিবেন, এত বেশি প্রয়োজন নেই। এই 20 থেকে 15টি কালিজিরা এবং 2 কোয়া রসুন একসঙ্গে চিপিয়ে খেয়ে নিন, তাহলে আপনি খুবই ভালো ফল পাবেন। যাদের যৌন দুর্বলতা একদম প্রকট, একদম নিস্তেজ হয়ে গেছে, তাদের ক্ষেত্রে খুবই ভালো কাজ করবে এটি। আপনি যদি একটা না 15 দিন থেকে 20 দিন খেতে পারেন, তাহলে আপনি আপনার জীবনের সর্বোৎকৃষ্ট রেজাল্ট পেতে পারেন। এক গবেষণায় দেখা গিয়েছে এই রসুন এবং কালিজিরা প্রতি রাতে শোয়ার আগে খেতে পারলে আপনার 200%